বন্ধুরা, আজ আমি আমার গাছের যত্ন নিয়ে আমি সমস্ত কিছু দেখিয়ে দিব। তো সেই ভিডিওটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম। আমার গাছে আমি কি কি সার ব্যবহার করি এবং কি কি দেই এবং কিভাবে আমার গাছগুলোকে যত্ন করি, একেবারে এ টু জেড সম্পূর্ণ আমি দেখিয়ে দিব। তো ডিমের খোসাগুলো আমি রৌদ্রে শুকিয়ে নিয়েছি সিংহ পাউডার, নিয়েছি হাড়ের গুঁড়া, নিয়েছি নিম পাউডার, গোবর সার, এখানে নিয়েছি জৈব সার, নিয়েছি কালো সার, নিয়েছি লাল সার। তো এগুলোকে আমি একসাথে মিক্সড করব। আমি এখন ডিমের খোসাগুলোকে ব্লেন্ডারের সাহায্যে আমি পাউডার বানিয়ে দিব। তো আমি সবসময় একটা ডিমের খোসা আমি ফেলে দেই না, কারণ সবসময় আমার গাছে যত্ন করতে হয়, আর ডিমের খোসা গাছের জন্য খুবই উপকার। তো আপনার যদি চাইলে আপনার ডিমের খোসাগুলো একসাথে রেখে 15 দিনের ডিমের খোসা একসাথে রেখে আপনার পাউডার বানিয়ে গাছে দিবেন, গাছ অত্যন্ত সুন্দর হয়। তা আমি এগুলোকে এক এক করে সমস্ত সারগুলো একসাথে মিশিয়ে নিব। আমি কিন্তু প্রতিটা সারের নাম বলেছি, আমি এখন দেখিয়ে দিলাম সবগুলো সারই আমি একটু একটু করে সব কিছু থেকে আমি এখানে নিয়েছি। তো আমি এখন এগুলো একসাথে আমি মিক্সড করব। মিক্সড করে আমি প্রত্যেকটা গাছে কিভাবে যত্ন করি, কিভাবে দেই এবং আমি গাছে কি কি ব্যবহার করি আমি এ টু জেড সব দেখিয়ে দিব। এটা হলো নিম তেল। তো বন্ধুরা, সবসময় গাছ খালি আনলেই হয় না বা গাছ রাখলেই হয় না। তা আমরা অনেকেই বলি যে গাছ কেন মরে যায়, গাছ কেন ফুল ফুটে না, গাছ আসলে বাঁচে না। তো আমরা আসলেই কিন্তু গাছের অনেক পরিচর্যা করতে হয়। তো আমি সম্পূর্ণ সারগুলো কিন্তু একসাথে হাতে মাখিয়ে নিলাম একসাথে। তো হাতে মাখিয়ে আমি অল্প অল্প করে সমস্ত গাছগুলোকে আমি একটু কাছে দিয়ে ভালো করে নিড়ানি দিয়ে আমি প্রত্যেকটা গাছে আমি এগুলো দিয়ে দিব। তো আমি অবশ্যই একটু যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা চাইলে, আপনারা যদি মনে করেন যে আপনাদের গাছগুলোকে সতেজ রাখবেন বা সুন্দর রাখবেন, তাহলে কিন্তু আপনারা এভাবে সার ব্যবহার করে আপনারা গাছগুলোকে ভালো রাখতে পারেন। তো সার অবশ্য প্রতিদিন দেওয়া যাবে না, এক মাস পর পর দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি 2 লিটার পানি নিয়েছি। 2 লিটার পানির মধ্যে নিম তেল দিয়েছি 4-5 ফোঁটা। তো আমি এগুলিকে আমি ভালো করে নেড়ে তারপরে আমি স্প্রে সাহায্যে আমি প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিব। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন। তো গাছের যত্ন কিন্তু একদম ভালোভাবে নিতে হয়। তো গাছের যত্ন নিলে একটা গাছও আপনাদের মরবে না এবং ভালো থাকবে। তো আসুন এখন আমার কাজগুলো আমি করে নিই আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমি প্রত্যেকটা গাছে কিন্তু নিড়ানি দিয়ে দিচ্ছি। নিড়ানি না দিলে কিন্তু আপনাদের সারগুলো ভিতরে ঢুকবে না, আর গাছের একদম গোড়ার ভিতরে দিবেন না, একদম পাশাপাশি একদম সাইডের জায়গাগুলোকে ভালো করে নিড়ানি দিয়ে প্রত্যেকটা গাছে ভালোভাবে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে একদম ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে দিবেন। তবে যেহেতু গতকালকে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে পানি আসে গাছে, তো সেই জন্য আমি আর পানি দিব না। তো আমি এমনিতেই আমি গাছগুলোকে নিড়ানি দিয়ে আমি সার দিয়ে দিলাম। আপনারা চাইলে এইভাবে প্রত্যেকটা গাছে এভাবে যত্ন নিতে পারেন। গাছের যত্ন নিলে কিন্তু গাছ অবশ্যই ভালো থাকবে। তো যে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা আমার মেহনাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্টস করবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন। আর ফেসবুক আইডি থেকে যারা দেখছেন অবশ্যই আমার ভিডিওটি আপনারা ফলো দিবেন এবং লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আমি প্রতিটা গাছে কিন্তু আমি কিভাবে কিভাবে নিড়ানি দিয়ে আমি সারগুলো ব্যবহার করেছি। তো আমার একটা বারান্দা দেওয়া হয়ে গেছে, তো আমি এখন আরেকটা বারান্দাতে দিতেছি। তো আসলে কিন্তু গাছ এগুলি কিন্তু অনেক কষ্ট করে যত্ন করতে হয়। তো যারা গাছ প্রেমিক তারা কিন্তু কষ্ট করেই সব কিছু করে। এখন আমার নিমের তোলটা যে আমি পানিতে মিশিয়েছিলাম, তো এগুলো আমি স্প্রে করে দিচ্ছি। তো যদি নিমের তোলটা দিয়ে যদি পানি স্প্রে করে দেন, তাহলে কিন্তু আপনাদের গাছ অনেক সুন্দর থাকবে, পাতাগুলো একদম সতেজ থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আমার সাতবাগানটাও আমি দেখিয়ে দিলাম। সাতবাগানে মোটামুটি ভালোই ফল আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের চাহিদাগুলো আমরা মেটাতে পারি। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।